খবর বাঙালি মেয়ে বিয়ের আগে বাচ্চা হওয়া ঠিক না তাহলে বদনাম হয়ে যাবে ময়ূরী বাংলাদেশি চলচ্চিত্রে এক বিতর্কিত নাম অশ্লীল বা অর্ধনগ্ন পোশাকে অভিনয় করার জন্য তিনি সমালোচিত হয়েছেন বারবার তখন এ অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল ছবিতে অভিনয় করলেও এরপর প্রায় দশ বছর দাপিয়ে অভিনয় করেন দুই সালের পর চলচ্চিত্র ধারায় ফিরলে দুই হাজার সালের পর থেকে বাংলা চলচ্চিত্রে তার উপস্থিতি একবারেই কমে যায় ময়ূরী কিছুদিন ব্যস্ত ছিলেন যাত্রাপালা নিয়ে ময়ূরীর প্রকৃত নাম মনমুনাক্তার লিজা ক্লাস নাইনে পড়ার সময় তিনি চলচ্চিত্রের সাথে জড়িয়ে পড়েন উনিশশো সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রে অভিনয় করার মধ্য দিয়ে হাতেখড়ি হয় ময়ূরীর মাহমুদ নামক একজন প্রযোজকের মাধ্যমে চলচ্চিত্রে এসেছিলেন তিনি চলচ্চিত্রের পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই আবিদ হাসান কিন্তু শেষ পর্যন্ত চলচ্চিত্রটিতে ময়ূরী ছিলেন না নার্গিস আক্তারের পরিচালনায় চারশো তিনের ঘর চলচ্চিত্রে বিখ্যাত অভিনেতা আলমগীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে অনেক খ্যাতি অর্জন করেন চিত্রনায়িকা ময়ূরী এককালে ঢাকাই চলচ্চিত্রের সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে মুনমুনের পরেই ময়ূরীর নাম পাওয়া যায় মুনমুন যখন চলচ্চিত্র জগতের মধ্যগগনে তখন চলচ্চিত্রে একই শ্রেণীর ছবিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন চলচ্চিত্রের জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ময়ূরী সালে মৃত্যুর মুখ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন ময়ূরী ময়ূরীকে চলচ্চিত্রে নিয়ে আসেন মাহমুদ নামের এক প্রযোজক মৃত্যুর মুখের পর তিনি কেরিয়ার সজীব রাখার জন্য এমন একটি ঘরানার প্রযোজকদের ছবিতে জড়িত হতে থাকেন যারা কখনো ভালো ছবি নির্মাণ করেন না এই সময়ে তিনি আলেকজান্ডার বো অমিত হাসান শাহিন আলম ও মেহেদির বিপরীতে কাজ করতে থাকেন প্রায় তিনশো ছবিতে অভিনয় করেছিলেন ময়ূরী যার বেশিরভাগই সমালোচিত নার্গিস আক্তার পরিচালিত চার সাতিনের ঘর ছবিতে শক্তিমান চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রী চরিত্র অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী আপনি চুপ একদম চুপ কোনো কথা না অশ্লীলতার বিরুদ্ধে অভিযানের ফলে ময়ূরী কর্মহীন হয়ে পড়েন এ সময় তিনি সার্কাসের সঙ্গে কাজ করা শুরু করে দেন নিউ সুপার সার্কাসের হয়ে কাজ শুরু করেন ময়ূরী শীতের মৌসুমেও যায় তাকে কাটফিস সিনেমার সব থেকে বেশি চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন কয়েক বছর আগে ডার্টি পিক্সার সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন তবে এটি তিনি বন্ধ রেখেছেন ময়ূরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই নব্বই দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ঢাকায় ছবিতে নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপনকারী নায়িকা ময়ূরী এখন সার্কাসের অতিথি শিল্পী হয়ে নৃত্য পরিবেশন করছেন সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন নিউ সুপার সার্কাস পার্টি নামের একটি অখ্যাত সার্কাস দলে যশোরের মধুমালায় সার্কাস হতে তাকে আগের মতোই স্বল্প বসনা হয়ে নাচতে দেখা গেছে এছাড়া তিনি জোকারদের সঙ্গেও কৌতুক করেন যতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন